একজন লিখেছেন যে কেউ ওমরা করতে চাইলে কি ওমরার নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সাথে সাথে আরো কোন নিয়ত করতে পারে, যে আল্লাহ যাতে তাকে সন্তান দান করেন, শিফা দান করেন, বিয়ের ব্যবস্থা করে দেন ইত্যাদি? না, এভাবে করলে সেটা জায়েজ হবে না, বরং এটা এক প্রকার শিরকের মধ্যে চলে যাবে। বরং আপনি সরাসরি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার নিয়তে ইবাদত করবেন, আর ওই ইবাদত করার সময় আপনার যে অভাবগুলো রয়েছে সেই অভাবগুলো উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন, বলবেন যে আল্লাহ তুমি তোমার জন্য আমি এই ইবাদতটি করছি, তোমার সন্তুষ্টির জন্য তুমি এই ইবাদতটি কবুল করে নাও, এবং এই ইবাদতটিকে মাধ্যম করে বা উসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি তুমি আমার দুনিয়াবি বৈধ হালাল এই এই সমস্যাগুলি সমাধান করে দাও বা এই কাজগুলো তুমি সম্পাদন করে দাও। এইভাবে আপনি আল্লাহকে বলবেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ইবাদত শুরু করার পূর্বে এই নিয়ত করবেন, হ্যাঁ, তাহলে এটা জায়েজ হবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা।